লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমির রহমান। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরু করতে চাই, প্রধানমন্ত্রী আজ 5 সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ পাঠ করিয়েছেন, পাশাপাশি তিনি জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আসলে এই জনগণের সেবক হয়ে কাজ করা এবং জনগণের জন্য কাজ করা, এটি কিন্তু সরকার প্রধান বরাবরই বলে থাকেন, কিন্তু আসলে দলের নেতাকর্মী বা যারা এই যে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছেন তাদের কাছে এই বার্তাটি কতটুকু পৌঁছাচ্ছে বা তারা সেবক কতটুকু হয়ে উঠতে পারছেন? আর শুরুতে আসতে চাই মোফাজ্জল করিম আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। জনপ্রতিনিধি কথাটার সঙ্গে জনগণই সম্পৃক্ত সম্পূর্ণভাবে, তারা জনগণের সেবা করার জন্যই নির্বাচিত হয়ে থাকেন, কখনো হয়তো নির্বাচন ছাড়াও মনোনীত হন। তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে জনসেবা, জনগণের সেবা করা। তো এখন আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন এগুলো অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সহজভাবে না বোঝার কোনো কারণ নেই, এবং আমরা অর্থাৎ জনগণের একজন আমিও আপনিও সবাই আমরা আশা করব জনপ্রতিনিধিরা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশ বলুন বা উপদেশ বলুন মেনে চলবেন। কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা যায়, কার্যক্ষেত্রে এতদিন পরেও অর্থাৎ আজ 52 বছর হয়ে গেল স্বাধীনতার, জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা সবসময় পূরণ করতে পারেন না বা করতে চান না, তারা তাদের কাছে প্রায়োরিটি হিসেবে দাঁড়িয়ে যায়। কি দাঁড়িয়ে যায় তাদের কাছে? তাদের দলীয় স্বার্থ, তাদের নিজেদের গোষ্ঠী স্বার্থ, তাদের ব্যক্তি স্বার্থ ইত্যাদি অনেক সময়, সবসময় নয়, অনেক সময় প্রাধান্য পেয়ে যায়, যে কারণে জনসাধারণ যে ভোট দিয়ে তাদের নির্বাচন করে তারা রীতিমতো হতাশ হয়ে পড়ে। তো আমি মনে করি, যেহেতু আমি সারা জীবন এই স্থানীয় সরকারের সঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলাম চাকরি সুবাদে, সেজন্য আমি মনে করি যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে অনুধাবন করা উচিত জনপ্রতিনিধিদের। তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে যে তারা জনগণের প্রত্যাশা পূরণ করবে, এবং স্থানীয় সরকার সেটা ইউনিয়ন পরিষদই হোক আর একটা নগরের দায়িত্ব থাকুক অর্থাৎ মেয়র হোক যেই হোক না কেন, স্থানীয় সরকারই হচ্ছে গিয়ে জনসাধারণের, সাধারণ মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কাছের সরকার। জনসাধারণ পট কর যে কোনো কিছু একটা অসুবিধা হলে পরে, সেটা ব্যক্তিগতই হোক অসুবিধা অথবা এলাকাভিত্তিক হোক না কেন, তার মাথায় প্রথমেই আসে তার জনপ্রতিনিধি যাকে সে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই মেয়রের কথা, সেই কাউন্সিলরের কথা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের কথা। সেই জন্যে প্রত্যাশা থাকবে আমাদের সবারই যে আজকে যারা শপথ নিলেন তারা তাদের এলাকাতে জনগণের চাহিদা পূরণে সক্ষম হবেন এবং তাদের চাহিদা মোতাবেক কাজ করবেন। অন্য প্রায়োরিটি, অন্য চাহিদা, সেটা গৌণ হবে, থাকতে পারে কিন্তু সেটা কোনো অবস্থাতেই প্রাধান্য পাওয়া উচিত নয়। সেটা যদি করা যায় তাহলে পরে এখানে যে প্রত্যাশা নিয়ে জনসাধারণ ভোট দেয় সেটা পূরণ হবে, অনেকখানি পূরণ। জি ডক্টর গোলাম রহমান, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। জনপ্রতিনিধি 5 মেয়র শপথ নিলেন আজ, আসলে তারা এই যে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন আসলে সেগুলো পূরণে আসলে কতটুকু ভূমিকা রাখেন, অতীত অভিজ্ঞতা থেকে যদি একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে
আমাদের দেশের যে মেয়রাল ইলেকশনগুলো হয়ে গেল, পাঁচটি নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনগুলোতে যারা জয়লাভ করলেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন খুব সহজ সরল ভাষায় কথাগুলো বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে যারা সম্পৃক্ত হন, যারা রাজনীতি করেন, তাদের মূল্যবোধের অনেক পরিবর্তন হয়েছে দেখা যায়। সেটা কিরকম, একটা সময় ছিল যখন রাজনীতি বলতে আমরা বুঝতাম যে দেশের জন্য, দেশের জনগণের জন্যই শুধু কাজ করে। এখন এই প্রত্যয়টি আমাদের ছোটবেলা থেকে আমাদের মাথায় ছিল যে যারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন তারা নিজের স্বার্থ ত্যাগ করে জনগণের স্বার্থ দেখবেন, তারা দেশের কল্যাণের কথা চিন্তা করবেন, দেশের মানুষের যতটুকু সুবিধা দেওয়া যায় সেই সুবিধাগুলো কিভাবে দেওয়া যায়, তার এলাকার সুবিধা কিভাবে তৈরি করা যায় সেটাকে তারা বিশেষভাবে গুরুত্ব দিবেন। কিন্তু এখন ইদানিংকার রাজনীতির যে প্র্যাকটিস সেটা দেখা যায় যে ভিন্ন মাত্রায়, ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন অবস্থায় চলে গেছে। সেখানে দেখা যায় যে রাজনীতি, ভালো মানুষের রাজনীতি করতে আসতে চান না, এটা একটা প্রবণতা। আবার এটাও দেখা যায় যে যারা রাজনীতি করতে আসছেন তাদের স্বভাব, তাদের আচার আচরণ, তাদের একটা ভিন্ন প্রকৃতিতে অবস্থান নেয়, এবং তাতে করে বোঝা যায় যে এই রাজনীতিতে যা হবার কথা ছিল না সেই কাজটি হয়। অর্থাৎ রাজনীতিতে যে কল্যাণকামী অবস্থার একটা তৈরি হওয়ার কথা ছিল সেটা না হয়ে মানুষের বিরুদ্ধে চলে যায়, জনগণের কল্যাণের বিরুদ্ধে চলে যায়, শুধু ব্যক্তি স্বার্থ উদ্ধার হয়, কিংবা যারা রাজনীতি করেন তারা শুধু নিজের কথা চিন্তা করেন, কিংবা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন, তার পরিবারের কথা চিন্তা করেন, কিংবা তার আত্মীয় স্বজনের কথা চিন্তা করেন, এই জায়গাটা পর্যবসিত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এটা একটা ট্রান্সফরমেশন হয়েছে, আসলে এক ধরনের গুণগত পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো না যে সবাই একই রকম, এই কথাটা আমি বলবো না অবশ্যই, এর মধ্যে অনেক ব্যতিক্রম আছে, এবং এই ব্যতিক্রমে যারা বিশেষভাবে ব্যতিক্রম তারা অবশ্যই তারা শ্রদ্ধা অর্জন করেছেন, তারা অবশ্যই মানুষের শ্রদ্ধা বাঁধন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকাল রাজনীতি করছেন বেশিরভাগ হচ্ছে ব্যবসায়ী, যারা শুধু ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। তাদের যদি মাথায় শুধু ব্যবসার কথাই চিন্তা থাকে তাহলে তো দেশের মানুষের কল্যাণের কথা তাদের মাথায় আসতে পারে না, আসবে না। সেই জায়গাটা আমাদের একটা বড় মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখতাম কি, গত কয়েক বছর আগে দেখা যেত ইভেন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে আমরা যারা জাতীয় সংসদের সদস্য হতেন, কিংবা মন্ত্রী হতেন, কিংবা যারা দলের নেতৃত্ব দিতেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের প্রফেশন থেকে আসতেন, শিক্ষার থেকে আসতেন, আইন বিষয় থেকে আসতেন, তারা বিভিন্ন অন্যান্য প্রফেশন থেকে আসতেন, পেশা থেকে আসতেন। কিন্তু এখন এই যে ব্যবসা থেকে রাজনীতিতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে বোঝা যায় যে ব্যবসায়ীরা রাজনীতি পছন্দ করছেন তাদের ব্যবসাকে সফল করার জন্য, কিংবা ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য। এখন শুধু ব্যবসায়িক স্বার্থ রক্ষা করলে তো জনগণের কল্যাণকে নিশ্চিত করা যাবে না, এবং সেই জায়গাটাই হচ্ছে সব বড় ধরনের এক ধরনের মূল্যবোধের ঘাটতি, কিংবা মূল্যবোধের পরিবর্তন হয়েছে। সুতরাং আজকে আমরা আবার আশা করতে পারি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথাটাকে বলেছেন তা আদর্শিক জায়গা থেকে বলেছেন, এবং উনি দেশকে ভালোবাসেন বলেই কথাটা বলেছেন। সুতরাং আমাদের এই যে যারা নেতৃবৃন্দ, ইভেন আজকে যারা মেয়র হিসেবে যারা শপথ গ্রহণ করলেন, তারা নিশ্চয়ই তাদের এলাকার বাসীর জন্য কাজ করবেন, তারা তাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, তারা নাগরিক সুবিধা দেওয়ার জন্য কাজ করবেন, এটাই আমরা বিশ্বাস করব। এখন ধরেন নাগরিক সুবিধা বলতে যে সুবিধাগুলো আমরা অবশ্যই ট্যাক্স পেয়ার হিসেবে আশা করি, প্রত্যাশা করি, সেই ট্যাক্স পেয়ার হিসেবে সেই প্রত্যাশার জায়গাটা অনেক ক্ষীণ হয়ে যায়। আমরা ভুলেই যাই যে আমরা ট্যাক্স দেই, কিন্তু ট্যাক্সের বিনিময়ে যে রাষ্ট্র চলে, দেশের সরকার চলে, সবকিছু চালু আছে, এবং মানুষের যে রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, এগুলোর প্রতি তাদের যে অধিকার, এই অধিকার যে নিশ্চিত করার একটা ব্যবস্থা, সেই জায়গাগুলি কিন্তু অনেক শিথিল হয়ে গেছে। আমরা টাকা দিচ্ছি মাসে মাসে, পানির জন্য দিচ্ছি, কিংবা বিদ্যুতের জন্য দিচ্ছি, কিংবা পয় প্রণালীর জন্য দিচ্ছি, সবকিছুর জন্য তো আমরা পে করছি ট্যাক্স পেয়ার হিসেবে, কিন্তু সব সুবিধাগুলো কিন্তু আমাদের প্রত্যাশিতভাবে
প্রদান করা হচ্ছে না, সার্ভিস আমরা পাচ্ছি না। এই যে পাচ্ছি না, এই বিষয়টি হচ্ছে বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যাতে করে আমরা দেখি যে আমাদের নাগরিক সুবিধা বলতে আমরা এই কথাটাই প্রায় ভুলে যাই, নাগরিকদের যে প্রতি যে নেতাদের কিংবা যারা মেয়র কিংবা যারা এলাকার নেতৃত্ব দিচ্ছেন তাদের যে দায়বদ্ধতা সেই জায়গাটা আমরা ভুলে যাই। সুতরাং এই জায়গাটা ভুলে গেলে তো হবে না, এই জায়গাটা তো তাদের বারবার ঘুরে ঘুরে স্মরণ করতে হবে। একই সাথে দেখেন যারা রাজনীতির কথা বলেন কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন না, তার হয়তো কেউ কেউ মনে আছেন শুধু দলের কথা বলেন কিংবা দলীয় স্বার্থের কথা বলেন, কিন্তু দলীয় স্বার্থের কথাটা বললে তো হবে না। অনেক ক্ষেত্রে দলের জনগণের যে মানে সবচেয়ে বড় তাদের দেশ, এই জনগণের এই দেশ জনগণের, সুতরাং এই জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্রের সমস্ত কার্যকলাপ সমস্ত অ্যাক্টিভিটিস কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, এই বিষয়টাকে তাদের মধ্যে থাকতে হবে। সুতরাং এই বোধ, এই চেতনা এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, যে যে দেশের মানুষ এটা সোনার বাংলা, যে সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে দেশের মানুষ সুখী স্বাচ্ছন্দ্যে থাকবে, এই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে তার শুধুমুঠো অন্যের ব্যবস্থা থাকতে হবে, তার একটা একটা চাকরি থাকতে হবে, একটা কাজ থাকতে হবে এবং সে নিশ্চিত ভাবে নিরাপদ ভাবে বসবাস করতে পারবে, তার চলাচল সমস্ত কিছু নির্বিঘ্ন হবে, এইভাবেই তো তারা বিবেচনা করবে। এই জায়গাটা আমরা অনেক সময় দেখি যে শুধু ব্যক্তি তার দায়িত্ব পালন করে যাচ্ছে, আমরা তো নিশ্চয়ই ট্যাক্স দিচ্ছি, আমরা তো নিশ্চয়ই ট্যাক্স বকেয়া রাখছি না, তাহলে কেন আমাদের এই আমাদের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে না? আজকের নেতা, আজকের রাজনৈতিক যারা যারা প্রধান, সবার তো সেই দায়বদ্ধতা থাকতে হবে যে তারা জনগণের কল্যাণের কথা চিন্তা করেই কাজগুলো করবে এবং সেখানে তাদের দূরদর্শিতা, তাদের স্কিল, তাদের যে দক্ষতা সেটাও কিন্তু প্রয়োজন। শুধু একজন মানুষ, একজন ব্যক্তি হিসেবে তার শুধু মায়া মমতা থাকলেই হবে না, তার দক্ষতাও লাগবে। আজকে আধুনিক সমাজে দক্ষ মানুষ গড়ার জন্য তাকে আধুনিক হতে হবে, তাকে এবং পাশাপাশি দক্ষতা অর্জন মানুষের সাথে কাজ করতে করতেও তাদের অর্জন হবে এবং সেটিকেই কাজে লাগানো। জি, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, আলোচনা চলবে, সঙ্গে থাকুন। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব হাই কমিশনার মোফাজ্জল করিম, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা করতে চাই, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দিলে, বিএনপি মহাসচিব আজ যেই বক্তব্যটি দিলেন, ক্ষমতা না দিলে পালানোর পথ পাবে না আওয়ামী লীগ, এবং তথ্যমন্ত্রী বরাবরই বললেন যে তত্ত্বাবধায়ক নিয়ে কোনো সংলাপ নয়। যখন দুটো দলই নির্বাচন নিয়ে একই দাবিতে রয়ে গেছে, সংবিধানের বাইরে সরকার যাবে না যেটি বলে আসছে, এবং বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার অথবা আজ তিনি যেটি বললেন নিরপেক্ষ সরকার, যে কোনো একটি হলেও তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, আসলে এর সমাধান কি? এবং সংলাপের কথা যখনই আসে দুই দলই কিন্তু সংলাপে না যাওয়ার একটি আগ্রহ দেখায়, তাহলে সমাধান কি রাজপথেই তারা করবেন অথবা এখন কি মনে হচ্ছে যে কতটুকু রাজপথে সেটি সম্ভব হতে পারে? ডক্টর গোলাম রহমান, আপনার কাছে আসি। ধন্যবাদ। বিষয়টা কিন্তু পরিষ্কার, এটা কোনো সংকট বলে আমি মনে করি না। বিষয়টা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে তো নির্বাচন হবে, এটা তো অবশ্যই, এবং এটা শুধু সময়ের ব্যাপার, এটা কোনো আন্দোলনের দরকার নেই আসলে, এটা কোনো আন্দোলনের বিষয় না। কারণ হচ্ছে যে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তার আগেই এই এই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে এবং স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এবং যার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী, কিন্তু অন্যান্য শুধু রুটিন কাজগুলো করার জন্য সীমিত আকারের একটি উপদেষ্টা পরিষদ থাকবেন যারা মন্ত্রিত্বের দায়িত্বগুলো পালন করবেন। এখন সেটা তো নির্বাচনের আগেই তো হতেই হবে, সুতরাং এটা কোন রাজনৈতিক দল কিংবা আজকে বিএনপি দাবি করেছেন দাবি করলেও হবে না করলেও হবে, বিষয়টা কিন্তু এরকম একটা ছেলে খেলার মতো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এখন তারা বলেছিলেন ওই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেই দাবিটা বোধ হয় আমাদের সংবিধানে কোনো সুযোগ নেই, সুতরাং সেটাকে করার কোনো ব্যবস্থা হবে বলে মনে হয় না। এবং আপনারা দেখবেন যে সম্প্রতি বিদেশি যে বিদেশি প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন দেশের
যারা কূটনীতিক তারা কিন্তু এই বিষয়টা কেউ মত দেন নাই যে ওইভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রয়োজন আছে। তারা কিন্তু তাদের দেশগুলোতেও কিন্তু ওই রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে এই নিয়মের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই রকম বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশন কতটা আস্থার সাথে কাজ করছে কিনা, মানুষের আস্থার সংকটটা কাটিয়ে উঠতে পেরেছে কিনা, এই সমস্ত প্রশ্নগুলি জনমনে কিংবা নাগরিক মনে হতে পারে, এটা খুব স্বাভাবিক। এখন নাগরিকরা মনে করেন যে যেহেতু কোনো কোনো সময় নির্বাচন কমিশন বিতর্কিত ভূমিকা নিয়েছে, কখনো কখনো তারা সরকারকে সুবিধা দেওয়ার কথা বিবেচনা করেছে কিংবা তারা সরকারের খুশি সরকারকে খুশি করার প্রচ্ছন্নভাবে কাজ করেছে, এরকম নানান ধরনের অপবাদ কিংবা তাদের উপর চাপ আছে। এখন কথা হচ্ছে যে এই যে পাঁচটি মেয়রাল ইলেকশন হলো, কর্পোরেশন নির্বাচন হলো, এই নির্বাচনগুলো তো এক করতে ভালোই হয়েছে। এখন সেখানে বিরোধী দল হয়তো অংশগ্রহণ করে নাই কিংবা তাদের দলের কেউ কেউ অংশগ্রহণ করেছেন, তারা আবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন, নানান কাহিনী আমরা দেখেছি, আওয়ামী লীগেও হয়েছে এরকম। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে নির্বাচন কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটও দিয়েছেন। এবং কথা কি যে একটা নির্বাচনে যদি বড় রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করে তাহলে তো ভোটাররা মনে করেন যে আমি ভোট না দিলেও ভোট পাস করবি, সুতরাং তারা ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজনই মনে করেন না, আগ্রহী প্রকাশ করেন না। সেই জায়গাটা আমার মনে হয় রাজনৈতিক দল এখানে ব্যর্থ হয়েছে যে তারা তাদের প্রার্থী তাদের ভোটারদের যে মনোযোগ আকর্ষণ করা, ভোট কেন্দ্রে আসার জন্য তাদের যে একটা একটা প্র্যাকটিস দরকার কিংবা তাদের যে উৎসাহিত করা, এই জায়গাটা কিন্তু তারা মিস করে গেছেন। সুতরাং তাদের উচিত ছিল গণতান্ত্রিক চর্চায় থাকতে গেলে, গণতান্ত্রিক রাজনীতি করতে গেলে তাদের একটা পার্টিসিপেটরি প্রসেসের মধ্যেই থাকতে হবে। সেখানে যদি তিনি উইথড্রল হন, পার্টিসিপেটরি প্রসেস থেকে যদি দূরেও যান, তারপরেও তিনি এইটার সাথে থাকবেন। ভোটারদেরকে স্বয়ংক্রিয়ভাবে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করা জরুরি। আমি একটু মোফাজ্জল করিমের কাছে আসতে চাই, আপনার মতামত জানতে চাইব। আগের যেই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দেখেছি যে বিএনপির কেউ যদি সমর্থনও করেছে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে, এতে কি প্রমাণিত হচ্ছে না যে বিএনপির কেন্দ্র থেকে অনেকটা নির্বাচন বিমুখিতা দেখানো হচ্ছে কিন্তু তৃণমূল চাইছে যে নির্বাচনে অংশগ্রহণ করুক? আসলে মোফাজ্জল এই সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়ে গেল এর থেকে চট করে কোনো উপসংহারে আসা যাবে না। এই জন্যে কারণ ওখানকার যে পলিটিক্স এবং পলিটিক্যাল ডাইনামিক্স সেটা সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন জাতীয় নির্বাচনের কথা বলি সেটা ওই পাড়ার নির্বাচন, শহরের নির্বাচন সেটা নয়। সেখানে যেটা এলাকাভিত্তিক যেটা হয়ে থাকে, যেটা সিটি কর্পোরেশন নির্বাচনে হলো, সেখানকে ওই এলাকার স্বার্থ, ওই এলাকার কাজকর্ম, ওই এলাকাতে একজন প্রার্থীর জনপ্রিয়তা ইত্যাদি নির্ভর করে এবং তারই ভিত্তিতে হবে। জাতীয় নির্বাচনে এখানে সকলেই প্রত্যাশা করবে যে জাতীয় নির্বাচন, প্রথম কথা হচ্ছে, প্রথম প্রধান শর্ত হচ্ছে যে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। এখন অবাধ ও সুষ্ঠু হতে হলে পরে যদি এটা সকলের অংশগ্রহণ, সব দলের মতের সবার অংশগ্রহণমূলক না হয় তাহলে কতটুকু অবাধ আর সুষ্ঠু হবে সেটা প্রশ্ন সাপেক্ষ। আমাদের নিকট অতীতের অভিজ্ঞতা এ ব্যাপারে খুব একটা সুখকর নয়। নিকট অতীত বলতে আমি গত দশম এবং একাদশ সংসদের কথা বলছি, এটা 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা এবং এখন তো আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে রীতিমতো একটা কনসার্ন দেখাচ্ছেন অনেকেই। তো অন্যদের কথা বাদই দিলাম, আমাদের নিজেদের কথা বলি। আমাদের নিজেদের এখানে আমরা আজ পর্যন্ত আমরা এত উন্নয়ন করছি, এত কিছু আমরা এগিয়ে যাচ্ছে,
মাশাআল্লাহ সব ব্যাপারে আমাদের সামাজিক জাতীয় সূচকগুলো আমাদের ঊর্ধ্বমুখী কিন্তু এই একটি জায়গা যেটা হচ্ছে গিয়ে একটি দেশের গণতন্ত্র এবং প্রশাসনের যেটা প্রতিফলন ঘটে এখানে আমরা সত্যি বলতে গেলে আমরা আমাদের সাফল্য বা সার্থকতা আমরা দেখাতে পারিনি বরং আমরা এখানে ব্যর্থ হয়েছি সেই জন্য উচিত উভয় দলের যে দাবি সরকারি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে না যেভাবে আছে সংবিধানের মধ্যে ঠিক সেইভাবেই নির্বাচন পরিচালিত হবে বিরোধী দল বলছে যে না এই সরকারকে ক্ষমতায় রেখে সংসদকে রেখে করা যাবে না অর্থাৎ দুই বিপরীত মুখী দুই অবস্থান এই দুই অবস্থান থেকে বের হয়ে না আসলে পরে আমার মনে হয় না আগামী নির্বাচন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা থেকে বের হয়ে আসতে হলে পরে কি করতে হবে আলাপ আলোচনার মধ্যেই তো শেষ করতে হবে কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আজকেও বোধহয় একজন মাননীয় মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে কোনো আলোচনা হতে পারে না পৃথিবীর প্রায় সকল সমস্যাই দ্বিপাক্ষিক হোক আর বহুপাক্ষিক হোক বহুমাত্রিক হোক আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে থাকে যদি সেটা না হয় তাহলে বিপর্যয় নেমে আসে আমরা চাই না এই ইস্যুতে বা যে কোনো ইস্যুতে জাতি একটা বিপর্যয়ের সম্মুখীন হয় কেন আলাপ আলোচনা হতে পারবে না একটু ভেবে দেখা দরকার এবং এটা নিশ্চয়ই দেশের স্বার্থে এবং সংঘর্ষ আপনি যেটি বলছিলেন বিপর্যয়ের কথা ভেবে হলেও আলোচনার মধ্যে আসলে এই ধরনের সংকটের সমাধান সম্ভব আমরা আলোচনা করব তবে আমরা একটি বিরতি নিয়ে ফিরছি যুক্ত থাকুন নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং মোফাজ্জল করিম দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি এবারে আলোচনা করতে চাই নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতাদের মামলার রায়ের আশঙ্কা করছে নেতারা এবং তারা বলছেন এটি আন্দোলনকে বাধাগ্রস্ত করার সরকারের কৌশল এবং তারা অনেকটা বক্তব্যে বলেছেন যে অচল মামলাগুলোকে সচল করা হচ্ছে কিন্তু মামলা দীর্ঘদিন যেগুলো চলে সেগুলো আসলে অচল হয়ে যায় কি না সেটিও একটি বিষয় এবং সাম্প্রতিক সময়ে কিন্তু সরকার বেশ কিছু মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তির চেষ্টা করছে সেটি রাজনীতিবিদদের বাইরেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে একটু আপনাদের মন্তব্য জানতে চাইবো শুরুতে মোফাজ্জল করিম আপনার কাছে আসি আচ্ছা আমি খুব দ্রুত গতিতে কয়েকটা কথা বলে নিতে চাই কারণ আপনি আগে বলেছেন যে সময় খুব কম প্রথম কথা হচ্ছে এই যে নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা আমরা প্রায়শই শুনে থাকি বিরোধী দল বলছে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে কারাগারে আছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এই ঘরে তো যে লেভেল প্লেয়িং ফিল্ড বলে একটা জিনিস এটা অপরিহার্য লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া তো সত্যি কথা বলতে গেলে পরে কোনো আপনার প্রতিযোগিতামূলক একটা কিছু হতে পারে না তো এই ব্যাপারটাতে এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং এ ব্যাপারে আমি বিনীতভাবে সরকারকে বলবো যে এমন কিছু করবেন না যেটাতে একেবারে প্রকাশিত হয়ে পড়ে যে সরকার মনে হচ্ছে যেন হঠাৎ করে এই একটা নির্বাচনকে সামনে রেখে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে দ্বিতীয়ত আরও দুই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা একটু আগে যে সিটি কর্পোরেশনের কথা নিয়ে আলোচনা আজকের আলোচনা শুরুতে সেখানে দুই একটা মোটা দাগে দুই একটা টেলিগ্রামের মতো দুই একটা কথা বলি এবং দ্রুত গতিতে একেবারে ইন্টারসিটি ট্রেনের মতো সেটা কি আপনারা যারা যাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সুন্দর কথাগুলো বলেছেন এখানে আমি বলবো আমার ক্ষুদ্র বিবেচনায় আরও দুই একটা জিনিস সেটা হচ্ছে ন্যায় বিচারটা আপনাকে স্থানীয়ভাবে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে এবং আপনারা দুর্নীতিমুক্তভাবে কাজ করবেন জনগণের প্রত্যাশা সাংঘাতিক রকমভাবে যে আপনারা দুর্নীতিমুক্ত থাকবেন এবং আপনারা দলীয় স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ নয় আপনারা জনপ্রতিনিধি জনস্বার্থেই কাজ করবেন এই কথাগুলো আমার বলার খুব নিষ্পিস করছিল ভিতরে আমি না বলে পারলাম না আমি আশা করি এটা আমার অবস্থান থেকে যে অবস্থান অত্যন্ত ক্ষুদ্র অবস্থান সেখান থেকে জনগণেরই একজন হিসাবে আমিও এই ভোটারদেরই একজন সেই হিসাবে আমি বলছি
কথাগুলোর জন্য আপনারা একটু মেহরবানি করুন। জি ধন্যবাদ। জি এবারে ডক্টর গোলাম রহমান, মামলার বিষয়টিতে, মামলার রায়ের বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মনে হয় আইনের শাসন সুনিশ্চিত করতে গেলে আইনকে আইনের নিজস্ব ধারায় নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখন এখানে কোনো প্রভাব কিংবা কোনো পক্ষের বিশেষ কোনো নির্দেশ আদেশ কোনো ধরনের বিশেষ ব্যবস্থা এগুলো নিশ্চয়ই আশা করবে না জনগণ। আমরা চাই বিচার বিবেচনা সবকিছুই নির্মোহভাবে হবে এবং আশা করব যে সুষ্ঠু বিচার হবে যাতে করে নাগরিকের বিচার পায় সত্যিকার অর্থে। এখন এখানে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধিমূলক কিংবা কোনো উদ্দেশ্যমূলক ভাবে নিশ্চয়ই বিষয়টাকে বিবেচনা করা উচিত হবে না। আর নির্বাচনের প্রাক্কালে বিষয়টি মাথায় রাখা দরকার যে জনগণের কাছে যদি যেতে হয় যারা নেতৃত্ব দিবেন যারা রাজনীতি করবেন তাদেরকে পরিষ্কার নিজের অবস্থাটা পরিষ্কার করতে হবে, তাদের নিজেদেরকে অন্তত পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করতে হবে। এই পরিচ্ছন্নতা তখন দাবি করতে হবে তখন যখন দেখা যাবে তারা নির্মোহভাবে আনবায়াসড হিসেবে তারা নিজেরা নিজেদেরকে পরিচালনা করেছেন এবং তাদের যারা অপোনেন্ট সে যে রাজনৈতিক দলেরই হোক সে অপোনেন্টকে তারা কোনোভাবেই হিংসাত্মকভাবে কিংবা আউট অফ গ্রাস যেন তারা কিছু না করে থাকে। অর্থাৎ জনগণের নীতি নির্ধারণের জায়গাটা পরিষ্কার সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ উপস্থাপন করতে হবে তাতে করে আইন শাসন যেমন নির্বিঘ্ন হবে আইনের শাসন যেমন বজায় থাকবে এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে নির্বাচনটা অংশগ্রহণমূলক জি এবং মানুষের কাছেও সেটি গ্রহণযোগ্য হবে। জি অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গোলাম রহমান মোহাম্মদ ফজলুল করিম, আমাদের সময় দেওয়ার জন্য। আয়োজনটি শেষ করছি।